अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअइद्दू लहुम मस्ततातुम मिन कुव्वतिन व मिन रिबातिल ख़ैरि तुरहिबून बिही अदुब्बल्लाहि व अदुब्बकुम व आख़रीन मिन दूनिहिम ला तअलमूनहुम अल्लाहु यअलमुहुम। হামদ আল্লাহ রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত এই ইসলামী সম্মেলনে আমরা সুস্থ থেকে সুন্দরভাবে পরকালের পাথেয় জোগাড়ের উদ্দেশ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে খাস রহমত দিয়ে এখানে উপস্থিত করলেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যে আল্লাহ বাংলাদেশকে ধর্ম প্রচারে, ইসলাম প্রচারে অবাধ করে দিয়েছেন। যে আল্লাহ এই সময়ে আমাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য বলা, বোঝানো এবং আমল করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকর আদা করি, বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যার প্রচারিত দিন আমাদের এহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলামী সম্মেলনের মোহতারাম প্রধান অতিথি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয়, জেলা, শাখা, সর্বস্তরের কর্মী ভাইয়েরা, হিতাকাঙ্ক্ষী, সুধী, সাহায্যকারী বন্ধু বেরাদারে মিল্লাত, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখে কিছু কথা বলে পরকালের পাথেয় জোগাড় করা কিভাবে যায় সে বিষয়ে আলোকপাত করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কথা বলার আগে, ওই বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা যেখানে উপস্থিত হলাম এ বিষয়ে আমাদের কিছু লাভ হলো কি না, যারা আসতে পারি নাই তাদের কি হলো, আর যারা টাকা পয়সা খরচ করে সময় শ্রম দিয়ে কষ্ট করে এই জিহাদি ময়দানে উপস্থিত হয়েছেন তাদের কি লাভ হলো, এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকুলু আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি আমলাউ সাদরাকা গিনান হে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য আমার দিন প্রতিষ্ঠার যাবতীয় কর্ম সম্পাদন করার জন্য আমার ইবাদতের প্রত্যেকটা দিক যাতে পরিপূর্ণভাবে সম্পাদন হয় তার জন্য তোমরা দুনিয়াবি কাজকাম তোমাদের সমস্ত কাজকাম থেকে একটু সময় অবসর নাও একটু সময় দাও তাফাররাক লি আমার জন্য কিছু সময় দাও কিছু অন্য কাজ থেকে ফারেগ হও অন্য কাজ বন্ধ করো করে আমার দিন প্রচারের যাবতীয় আমার ইবাদত করার যাবতীয় কাজগুলো সব সম্পাদনের জন্য কিছু সময় দাও যদি সময় দাও আমলাউ সদরাকা গিনান আমি তোমাদের অন্তরাত্মা প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব ধন সম্পদ দিয়ে তোমার অন্তরাত্মা বোঝাই করে দেব ও আসুদ্ধ ফাকরা আর টাকা পয়সা অর্থ ব্যয় হওয়ার যত জায়গা যত পথ যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেব যদি তা না করো আমার পথে সময় না দাও তাহলে কি করব মালাতু ইয়াদাইকা শুগলান তোমার দুই হাত কর্ম ব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব এ কাজ থেকে সে কাজ এ মাঠ থেকে সে মাঠ এ আবাদ থেকে সে আবাদ এ ব্যবসা থেকে সে ব্যবসা সারা দিন এত কর্মব্যস্ততা ব্যস্ত হয়ে যাবে যে মোটেই সময় করতে পারবে না আর কি কাজ করব ওলাম আসুদ্ধ ফাকরা আর তোমার টাকা পয়সা খরচ হওয়ার পথ বন্ধ করব না যত পথে আয় করবে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ পথে তোমার অর্থ ব্যয় হয়ে যাবে এবার বোঝেন আপনারা যে সময় দিলেন এ বিষয়ে আপনার লাভ হলো না লস গেল যারা সময় দিয়েছেন আল্লাহর হস্তে কায় মনোবাক্যে শুধু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই প্রচারের এই সম্মেলনে আসার একটি উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হস্তে সময় দেওয়ার জন্য যদি এটা হয় আল্লাহর রাসূলের বাণী আল্লাহর নিজের কথা হাদিসে কুদসি আপনাদের জন্য আমাদের জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ আমরা সেই ভরসাই করি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি হে আল্লাহ আমাদের আসা যাওয়ার পথকে তুমি নিরাপদ করে দাও আমাদের যে অর্থ ব্যয় হলো এই অর্থ ব্যয় শুধু নয় এর চেয়ে অনেক গুণে তুমি আমাদের অর্থ দিয়ে প্রকৃত দিন যাতে আমরা প্রচার করতে পারি নিজে পালন করতে পারি আমার সমাজ জামাত সব জায়গায় বাস্তবায়ন করতে পারি সেই ব্যবস্থা করে দাও সবাই বলেন আমিন আল্লাহ বললেন শোনো অবিশ্বাসীদের মোকাবেলায় আল্লাহর শত্রুদের মোকাবেলায় তুমি যথাসাধ্য শক্তি প্রয়োগ করো যথা সম্ভব সবাই মিলে একত্রিত হয়ে তোমরা সম্মেলনে যোগদান করো, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলছেন তোমাদের যথাসাধ্য প্রস্তুত অশ্বারোহী নিয়ে কিংবা যেভাবেই পারো না কেন তোমরা প্রস্তুত গ্রহণ করো। কেন? তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহ আদুব্বাকুম, তোমরা আল্লাহর শত্রুদের এবং তোমাদের শত্রুদের ভয় দেখাও। শোনো, তোমাদের শত্রু তোমরা চেনো না, আল্লাহর শত্রু তোমরা চেনো না, আল্লাহ চেনেন তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু। সুতরাং সামনে আসছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ রাজশাহী তাবলিগ ইজতেমা, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যে জেলার থেকে এসেছেন প্রত্যেক জেলার থেকে কে কয়টা বাস নেবেন, কে কিভাবে যাবেন, এখন থেকেই প্রস্তুতি নিয়ে ব্যানার টাঙ্গে সবাই সদল বলে হাজার হাজার মানুষ রাজশাহীর ইজতেমায় যোগ দিতে হবে। সেজন্য প্রস্তুতি এখন থেকে আপনাদের গ্রহণ করতে হবে, কারণ এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুদের ভয় দেখাতে হবে। শুনুন, আমি খুব সংক্ষিপ্ত ভয় দিয়ে একটি কথা বলবো। আল্লাহ রাসূল বললেন বিদায় হজের ভাষণে, কি বললেন? তোমাদের জান্নাতে যাওয়ার পাঁচটি পথ, পাঁচটি আমলের কথা বলে দিচ্ছি। এক, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে, তোমাদের যিনি রব সেই আল্লাহকে ভয় করো, যিনি তোমার সৃষ্টির পূর্বে পৃথিবীতে আসার সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন, যিনি তোমার সমস্ত কিছুর দায় দায়িত্ব নিয়েছেন, তোমার রেজেকের দায় দায়িত্ব নিয়েছেন, সেই আল্লাহকে রব হিসাবে তুমি ভয় করো। আমাদের আল্লাহকে ভয় করি, কিন্তু রব হিসাবে, খাদ্যের মালিক হিসাবে, আমার গদির মালিক হিসাবে আমরা আল্লাহকে ভয় করি না। আমরা মনে করি আমার খাদ্য দেয় আমার চাকরি, আমার খাদ্য দেয় আমার ব্যবসা বাণিজ্য, আমার খাদ্য দেয় আমার দোকান বাসার, আমার খাদ্য দেয় আমার অন্যান্য কিছু। যদি চাকরি না করতাম কে খাদ্য দিত? আপনি নয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবীতে এসে আপনি কি খাদ্য খাবেন সেটা আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন। এইটা ভয় করে, সেই হিসাবেই আল্লাহকে ভয় করতে হবে। তাই আল্লাহ রাসূল বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে তোমাদের রব হিসাবে, সমস্ত দায় দায়িত্ব তার হাতে, এই হিসাবে ভয় করো। তোমার গদির মালিক আল্লাহ, তোমাকে নামানোর মালিক আল্লাহ, তোমার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তোমাকে অপমানিত করার মালিক আল্লাহ, সেই আল্লাহকে তোমরা ভয় করো। দুই, সল্লু খামসাকুম, তোমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তরিকায় আদা করো। ওয়াসুমু খামস শাহরাকুম, আর 1 মাস সিয়াম পালন করো। ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের যে ধন সম্পদ আমি দান করেছি তার থেকে তোমরা যাকাত দাও, অন্যান্য খাতে ব্যয় করো। এইটাই তো বলেছেন, কি কথা? আমি কষ্ট করে ধান ফলালাম, তার জন্য আমি ওষুধ দেব, 20 মণ হলেই বা 5 অশাক, মানে এখনকার বর্তমানের ওজনে 19 মণের মতো হলেই আপনাকে তার 20 ভাগের 1 ভাগ, ওটা আল্লাহর সম্পদ, আল্লাহর ধান, আল্লাহর খাদ্য, ওরা আল্লাহর হস্তে। আমাদের কেন্দ্রের যে বিধিবিধান আছে বা আল্লাহর যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী আপনাকে ব্যয় করতে হবে। তাই আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন তোমাকে যে সম্পদ দিয়েছি সে সম্পদের তুমি যাকাত আদা করো। ওয়াতিউ যা আমরিকুম, আর তোমাদের মধ্যে যিনি আমির তার ইতাআত করো, তার কথা মেনে চলো। আলেম হবে হাজার হাজার শত শত কিন্তু আমির হবে একজন নেতা হবে একজন এক মসজিদে ১৫-২০ জন টাইটেল পাস আলেম থাকেন কিন্তু যাকে ইমাম নিয়োগ করা হয়েছে উনি টাইটেল পাস নয় এমএ পাস নয় অথচ ইমাম নিয়োগযুক্ত হয়েছে তার কথা মতোই আমাদেরকে রুকু সেজদা সব তাসবিহ তাহলিলগুলো যতগুলো আহকাম আছে করতে হবে নইলে জামাতে সালাতের যেমন সওয়াব পাওয়া যাবে না ঠিক ওই রকম আপনাকে আমিরের তাত করতে হবে আমিরের কথা মেনে চলতে হবে আল্লাহ রাসূল বললেন ওয়াতিউ যা আমরিকুম এই পাঁচটি যা কাজ যদি তুমি করো তাদখুলু জান্নাত রব্বিকুম সরাসরি হাসরের ময়দান থেকে তুমি তোমার প্রভুর জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলে সবই তো মানি ভাই কিন্তু একটি জায়গায় আমরা মানি না সেটা হলো আমিরের কথা মানা খুব কঠিন ব্যাপার আল্লাহ নিজে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু তোমরা সবাই মিলে এক আমিরের অধীনে থাকো তোমরা দলে দলে পৃথক হয়ে যেও না এখানে দল বলতে আকীদায় পৃথক হয়ে যেও না এক এক মহল্লায় কেন্দ্রীয় নেতার অধীনে এক একজন নেতৃত্ব স্থানীয় থাকবে তাদের অধীনে থেকেই আমাদেরকে সুশৃঙ্খলভাবে ইসলামী বিধান পালন করে যেতে হবে যে যে দলে থাকুন না কেন নাম যাই দেন না কেন আকীদাগত পার্থক্য যে যেখানেই আকীদাগত আমরা এক মনের মানুষ হলেই আমরা সব এক জামাতবদ্ধ কারোর উপরে কারোর হিংসা বিদ্বেষ চলবে না যদি আকীদাগত আমরা এক হতে পারি আপনি নাম দিয়েছেন যাই কিন্তু আপনার সাথে আমার আকীদার কোনো পার্থক্য নাই আপনিও সালাত আদায় করেন আমিও সালাত আদায় করি যেভাবে আপনিও সহিহ হাদিস মানেন আমিও সহিহ হাদিস মানি আপনিও শিরক বেদাতের বিরুদ্ধে আমিও শিরক বেদাতের বিরুদ্ধে হয়তোবা দুনিয়ার ক্ষেত্রে আমরা কিছুটা ভালো কাজ করার জন্য এক একজন এক এক নাম দিয়েছি সেই জন্য আপনি আমার শত্রু হবেন না আমি আপনার শত্রু হব না আমরা সব ভাই ভাই আপনি কিছু কম করতে আমি কিছু কম কাজ করি আপনি বেশি কাজ করেন আলহামদুলিল্লাহ যে যতটুকু কাজ করবেন সে ততটুকু কাজের সওয়াব পাবেন ফায়দা পাবেন যদি কাজ বেশি করেন বেশি সওয়াব পাবেন বলে আমাদের দেশে তো ভাই অনেক জামাত আমরা কোন জামাতে থাকব আমি বলবো যেটা হক জামাত আল হাক্কু মির রব্বিকুম হক আসে আকাশ থেকে সুতরাং সেই হকপন্থী যারা সেই জামাতে আপনি থাকবেন সে জামাতে যে জামাতে থাকলে বেশি সওয়াব পাওয়া যাবে সেই জামাতে থাকার চেষ্টা করবেন দেখুন না এই তো তাহরিক সম্পাদক মাসিক আর তাহরিক সম্পাদক সাহেব এখনই এসে গেছেন কথা বলবেন প্রতি মাসে আমাদের দেশ থেকে প্রায় ২৯,০০০ কপি তাহরিক প্রত্যেক মাসে বিতরণ হয়ে যাচ্ছে এই ২৯,০০০ তাহরিকের ২৯,০০০ গ্রাহক আছে তারপরে ইন্টারনেটে তা প্রচার হচ্ছে আরও কয়েক হাজার কয়েক লক্ষ যদি প্রত্যেকটা গ্রাহক একবার শুধু বিসমিল্লাহ বলে তাহলে তার ১৯টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরে যদি ১০টা ১০টা করে নেকি হয় কত নেকি হয় এই সমস্ত নেকির সওয়াব আপনি যদি এই সংগঠনে থাকেন আপনার আমলনামায় আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে কেননা আপনি এই সংগঠন না করলে আমরা এত দ্রুত এই তাহরিক গোটা বাংলাদেশে প্রচার করতে পারতাম না তাহরিক সম্পাদক সাহেব এবং আমাদের বই বিভাগের যারা আসছেন তারা হয়তো সঠিক হিসাব দিতে পারবেন প্রায় ২,৫০০ কপিরও বেশি সালাতুর রাসূল देश विदेशे प्रत्येक मासे बिक्री हो जाते এই সালাতুর রাসূল থেকে শত শত মানুষ তাদের সালাত শুদ্ধ করতেছে এই সালাত শুদ্ধ করার যত লোক সালাত আদা করে ইবাদত করছে সমস্ত ইবাদতের সওয়াব আপনার এই ঝিনাইদহের এই গ্রামে বসে বসেই তার সওয়াবের হকদার হচ্ছেন কেননা আপনি এই হকপন্থী সংগঠনের সদস্য এবং হকপন্থী সংগঠনের প্রচার প্রসারের কাজে আপনার দিনপাত চলছে আপনি সারা দিন চিন্তা ভাবনা করছেন সুতরাংের সদস্য হয়েছেন সব সবগুলো আপনার আমার আমলনামায় যাচ্ছে সুতরাং আপনাকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে জামাতের আমিরের কথা শুনতে হবে আল্লাহর রাসূল বলেন ইয়াদুল্লাহি আলাল জামাত আল্লাহর হাত আছে জামাতের উপরে ওয়া ইন্নাশ শায়তানু মা ফারাকাল মান ফারাকাল জামাত আর যারা জামাত থেকে দূরে যায় তাদের সাথে শয়তান থাকে নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ যেন আমাদের শয়তান থেকে দূরে রাখেন নাকি মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতুল জাহিলিয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু আমিরও মানে নাই আমিরের হাতে তার বায়াতও নাই জামাতবদ্ধ জীবনও যাপন করে না আল্লাহর রাসূল বললেন তার জাহেলি মৃত্যুবরণ হলো এই সব সহিহ হাদিস কোথায় ফেলবেন অনেকেই তো আজকাল বলছেন না একা একা থাকো একা একা চলো কোনো কাজ কি একা একা হয় বলেন তো দেখি স্কুল করবেন একটা কমিটি লাগে আপনি মাদ্রাসা করবেন একটা কমিটি লাগে আপনি কোনো সভা মঞ্চে যে আয়োজন করলেন একটা কমিটি লাগে একটা দোকান করতেও ছেলে মেয়ে নিয়ে বসে একটা পরামর্শ করতে হয় তাহলে সব জায়গায় জামাত চলবে আর এই আহলে হাদিসের জামাত চলবে না এ যারা বলে তাদের একটা পিছনে দুর্বিসন্ধি আছে তারা আহলে হাদিস জামাতকে প্রকৃত আল্লাহর হক দিনকে এদেশ থেকে মিটিয়ে দেওয়ার জন্য শয়তানি খপ্পরে পড়ে গেছে এ বিষয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমি বলেছিলাম যে বেশি সময় নেব না খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো আল্লাহ রাসূল বললেন শোনো ইন উম্মিরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসওয়াদুন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ লাহু ওয়াতিউ তোমাদের জামাতের আমির সে যদি নাক কান কাটা কৃষ্ণকায় একজন গোলামকেও যদি জামাতের আমির বানানো হয় তথাপিও তার কথা শোনো এবং তার কথা মানো সে যদি কোরআন ও হাদিস অনুযায়ী তোমাকে পরিচালনা করে আপনাদের এতগুলো হাদিস থাকা সত্ত্বেও ইন্টারনেটে কি দেখেন আর কি হয় আর কি বলেন তা নিয়ে আমাদের কাছে ফতোয়া চান আমি সংক্ষিপ্তভাবে ইঙ্গিত দিয়ে যাচ্ছি এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না জামাতবদ্ধভাবেই জীবন যাপন করতে হবে আর জামাতবদ্ধ জীবন যাপন হলো রহমত স্বরূপ দেখেন না হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বললেন মান আতানি ফাকাদ আতাল্লাহ যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো ওমান আসানি ফাকাদ আসাল্লাহ যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো ওমাই উদ্দিল আমিরা যে ব্যক্তি আমিরের কথা শুনলো আমিরের এতাত করলো ফাকাদ আতানি সে আমার কথা শুনলো আমার এতাত করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন এখানে আমিরের আনুগত্য করে আপনাকে জীবন যাপন করতে হবে আল ইমামু জুন্নাত আমির হলো ঢাল স্বরূপ তার পিছনে থেকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা জীবনকে জান্নাতি মানুষ তৈরি করতে চাই সুতরাং আপনাকে আমিরের আনুগত্য করে জান্নাতি কাফেলায় শরিক হয়ে জীবন যাপন করার আবেদন রাখছি সর্বশেষে আপনাদের কাছে আমাদের কর্মীদের প্রতি একটি আবেদন রেখেই আমি শেষ করে দেব আল্লাহ রাসূল বললেন তাইসা আব্দুদ দিনার আব্দুদ দিরহাম ও আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনার দিরহাম এবং পদলবীদের, যারা টাকা পয়সার গোলাম, শুধু টাকা টাকা টাকা, একবারে দুইবারে তিনবারে, ঢাকায় একটা আছে, লন্ডনে আছে, শুধু টাকা নিয়ে যারা ব্যস্ত। আল্লাহ রাসূল বললেন তারা ধ্বংস হোক, তাদের উপরে লানত বর্ষিত হোক। আর কাদেরা ধ্বংস হোক? যারা পদ নিয়ে বিভিন্ন জায়গায় শোনা যায়, আমাকে যদি সভাপতির পদ না দাও তাহলে তোমাদের সম্মেলন হতে দেব না। আমাদের কানে কথা আসে, আপনি ইসলামী জালসায় সহযোগিতা করবেন, এহকালের পদের আপনার দরকার নাই, অনন্তকাল যেখানে থাকবেন সেই পদের সভাপতি আল্লাহ আপনাকে বানিয়ে দেবে। আল্লাহর রাসূল যেখানে যারা পদ চেয়ে নেয় তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন, আর আপনি বলতেছেন যে হ্যাঁ আমাকে সভাপতি যদি না বানাও, আমাকে অমুক পদ না দাও, আমাকে অমুক পদ না দাও, তাহলে আমি তোমার আন্দোলন করব না, সংগঠন থাকবো না। আল্লাহ রাসূল নিজে বললেন ধ্বংস হোক ওই সব পদলোভী গোলামদের। ইন উতিয়া রাজিয়া, যখনই পত্রা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, খুব খুশি, যদি না দেওয়া হয় সাখিতা, এতই রাগ করে, রাগ করে কথাই বলে না। আল্লাহ রাসূল রেগে যে বললেন তাইসান তাকাশা, ধ্বংস হোক, নির্মূল হোক। ওয়াইজা শিকা ফালান তাকাশা, ওর পায়ে যদি কাটা ফুটে যায় সে কাটা বের করে দেওয়ার জন্য সাহায্যকারী কেউ না হয়। এরপরে আল্লাহ রাসূল বললেন তুবা লি আবদিন আখিজ বেনানের ফারাসিহি, জান্নাতের খুশির খবর ওই ব্যক্তিকে দাও যে সদা সর্বদা নিজেকে আল্লাহর পথে প্রস্তুত গ্রহণ করেছে। শুনেছে ঝিনাইদহ সম্মেলন, কিসের ধান কাটা, কিসের গরু বাছুর, কিসের এটা, চলে যায় একদম শোনার সাথে সাথেই সদল বলে চলে এসেছে। ও সদা সর্বদা নিজেকে আল্লাহর পথে প্রস্তুত রেখেছে। আশারা সাহু, মাথায় চিরুনি দেওয়ার সময় পায় নাই, আমি সব আসতেছে, আমি ওকে কোনো কাজ করার সময় নেই, দাও। মুখ বেরাতান কাদামহ, পায়ে মাটি আছে, কাদা আছে, দিছে তো সম্মেলনে যেতেই হবে, আমির জামাত আসছে, ইসলামী সম্মেলন, সুতরাং আমার আর অবসর নাই। এই ধরনের কর্মী যদি হয়, আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের খুশির খবর দাও। আসার পরে ওকে বললো তুমি ওই জায়গায় পানি খাও, ও পানি খাওয়াইতে রাজি। বলে তুমি জুতা পাহারা দাও, তাতেই রাজি। তুমি মঞ্চ পাহারা দাও, তাই। তুমি এই খেদমত কর, মানে যেখানে কাজে লাগানো যাবে সে সেখানেই নিবেদিত প্রাণ কর্মী। আল্লাহ রাসূল বললেন এই সমস্ত কর্মীদের জন্য জান্নাতের খুশির খবর, সুখবর দিয়ে দাও। আমিও আপনাদেরকে আহলে হাদিস আন্দোলনের এই নিবৃত্ত প্রাণ কর্মী হওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার এই কাফেলার শরীক হওয়ার জন্য আবেদন রেখেই আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আল্লাহর আকাশ থেকে যে সত্য দিন আছে সেই দিনের উপরে অটুট রেখে জান্নাতি আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষে কেন্দ্রের তরফ থেকে আপনাদের জানাই মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এহকাল পরকাল কল্যাণময় করেন, এহকালের সমস্ত বিপদ আপদ যেন দূর করে দেন, এবং এখানে এসেছেন আসা যাওয়ার পথকে নিরাপদ করেন। এবং আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমাদের তাবলিগি ইজতেমায় যাওয়ার জন্য আল্লাহ যেন সব রকমের বাধা অতিক্রম করে আপনাদের প্রস্তুত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।